তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওটি একটু না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। সে কারণে আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন একটি অ্যাপস দেখাবো, এমন একটি জবরদস্ত ইউনিক অ্যাপস দেখাবো, যে অ্যাপটির কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। অ্যান্ড আপনি যখন আপনার মোবাইল ফোনে অ্যাপটি সেট করবেন, তখন আপনার মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগবে, এতটাই চমৎকার লাগবে, যা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। অ্যান্ড আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই অ্যাপটি মোবাইল ফোনকে কতটা পরিমাণে সুন্দর করে। সো আপনি যখন আপনার মোবাইল ফোনে অ্যাপটি সেট করে সবাইকে দেখাবেন, বা আপনার বন্ধুকে দেখাবেন, বা আপনি যাকে দেখান না কেন, তারা কিন্তু প্রথমত অবাক তো হবেই, সাথে আপনাকে জিজ্ঞাসা করবে যে মোবাইল ফোনটি কীভাবে এতটা পরিমাণে সুন্দর করেছেন, যার ফলে মোবাইল ফোনটি এতটাই পরিমাণে চমৎকার লাগছে। তো কিসে অ্যাপস যার ফলে মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগবে, সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন স্মার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইজ, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই অ্যাপস যার ফলে মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনে অলরেডি অ্যাপটি সেট করা রয়েছে, যার ফলে মোবাইল ফোনটি আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, এবং যে কেউ দেখলে সে সত্যি অবাক হয়ে যাবে, সে ভাবে যে মোবাইল ফোনটি কীভাবে এতটা পরিমাণে সুন্দর করেছেন। অ্যান্ড আপনি যখন আপনার মোবাইল ফোনে অ্যাপটি সেট করবেন, তখন কিন্তু আপনার মোবাইল ফোনটি আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগবে, এবং আপনি সেট না করা পর্যন্ত বুঝতে পারবেন না যে এই অ্যাপটি কতটা পরিমাণে সুন্দর। সো এখানে আপনি একাধিক বিভিন্ন স্টাইলে লাইভ ওয়ালপেপার পেয়ে যাবেন, যে ওয়ালপেপারগুলো অ্যামাজিং অ্যান্ড বিউটিফুল। সো আপনি যখন আপনার মোবাইল ফোনে অ্যাপটি সেট করে সবাইকে দেখাবেন, তখন আপনার বন্ধু প্রথমত অবাক তো হবেই, সাথে আপনাকে জিজ্ঞাসা করবে যে কীভাবে মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর করেছেন। সো আপনি সেট না করা পর্যন্ত বুঝতে পারবেন না যে আপনি কতটা পরিমাণে সুন্দর। তো এটা আপনার মোবাইল ফোনে কীভাবে করবেন, তো এটি করার জন্য আপনাকে জাস্ট ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য এখন আপনি প্লে স্টোরকে ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন বর্ডার লাইটস, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি খুব সহজে মোবাইল ফোনে এই কাজটি করতে পারবেন, যার ফলে মোবাইল ফোনটি আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখন আপনি এখানে 3টি ক্যাটাগরি পেয়ে যাবেন। তো এখন আপনি অবশ্যই প্রথম ক্যাটাগরি ম্যাজিক্যাল লাইট বর্ডার্স, তো এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনে এই কাজটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একাধিক বিভিন্ন স্টাইলের অ্যামাজিং ওয়ালপেপার রয়েছে, আপনি চাইলে যে কোনো ওয়ালপেপার ইউজ করতে পারবেন, যে ওয়ালপেপারগুলো সত্যি বিউটিফুল। সো আপনি সেট না করা পর্যন্ত বুঝতে পারবেন না যেগুলো কতটা পরিমাণে সুন্দর। তাছাড়া কিন্তু আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির ওয়ালপেপার পেয়ে যাবেন, যেমন এখানে রয়েছে আর্টিস্ট, 4K লাইভ, রেইন ইফেক্ট, বা এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন, আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির ওয়ালপেপার ইউজ করতে পারবেন। সো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে মোবাইল ফোনে এগুলো সেট করতে পারবেন। তো এখন আপনি যেটি মোবাইল ফোনে সেট করতে চান সেটিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখন আপনি সেট অ্যাস ওয়ালপেপার এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনে এটি ডাউনলোড হতে শুরু করবে। সো এখন আপনি জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে কিন্তু এটি মোবাইল ফোনে অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পেলেন যে কিন্তু মোবাইল ফোনে এটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আপনি সেট অ্যাস ওয়ালপেপার এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনে এটি সেট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইল ফোনটি কিন্তু আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। এইভাবে কিন্তু মোবাইল ফোনটিকে আগে থেকে দেখতে খুবই সুন্দর করতে পারবেন। তো জাস্ট এসলো আজকের ভিডিওটি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।